চাণক্য বলেছেন যে পুরুষের তুলনায় মহিলাদের খাদ্যাভ্যাস 2 গুণ, প্রজ্ঞা 4 গুণ, সাহস 6 গুণ এবং কাম 8 গুণ। আচার্য এই শ্লোকে যে বর্ণনা দিয়েছেন তাতে নারীর এই গুণগুলি বাইরে থেকে বোঝা যায় না। তাহলে কি কি সেই গুণ, চলুন শুরু করা যাক। 1 নম্বরে হলো খিদে। পুরুষের চেয়ে নারীর খাদ্যের প্রয়োজন বেশি, কারণ তাকে পুরুষের চেয়ে বেশি শারীরিক পরিশ্রম করতে হয়। যদি প্রাচীন প্রেক্ষাপটেও দেখা যায় তাহলে সে সময় নারীদের ঘরের এমন অনেক ছোট ছোট কাজ করতে হতো যাতে শক্তি ব্যয় হতো। বর্তমান পরিবেশেও প্রায় একই অবস্থা। দৈহিক গঠন এবং প্রজনন ইত্যাদির কারণে মহিলাদের শক্তি পেতে বেশি পুষ্টির প্রয়োজন। সত্য না জানার কারণে, বাস্তবে বিপরীত আচরণের কারণে পুরুষের তুলনায় মেয়ে ও নারীদের বেশি অপুষ্টিতে ভুগতে হয়। 2 নম্বরে হলো বুদ্ধিমত্তা। পুরুষদের তুলনায় নারীদের বুদ্ধিমত্তা বেশি। নারী নিজের বুদ্ধি কাজে লাগিয়ে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসে। মহিলারা পুষ্টি পেলে পুরুষের তুলনায় বুদ্ধিমত্তার বিকাশ বেশি ঘটে, তাদের বুদ্ধি আরও তীক্ষ্ণ হয়, ছোট ছোট জিনিস বোঝার ক্ষমতা গড়ে ওঠে। 3 নম্বরে হলো সাহস। প্রায়শই লোকেরা বলে যে পুরুষরা বেশি সাহসী হয়, কিন্তু আচার্য চাণক্য বলেছেন উল্টো কথা। তাদের মতে নারীদের সাহস পুরুষের চেয়ে 6 গুণ বেশি। কোনো ভয় পান না মহিলারা। মানসিক চাপ সহ্য করার ক্ষেত্রেও তিনি পুরুষদের থেকে এগিয়ে। আবেগপ্রবণ হওয়ার কারণে নারীর সাহস থাকাটাই স্বাভাবিক। পাখি এবং পশুদের স্ত্রীলিঙ্গের মধ্যেও দেখা দিয়েছে যে সন্তানদের রক্ষা করার জন্য তারা নিজেদের থেকে বহুগুণ শক্তিশালীদের সঙ্গে লড়াই করে, এমনকি মরতেও প্রস্তুত হয়ে যায়। 4 নম্বরে হলো রমণের ইচ্ছা। আচার্য চাণক্য নারীদের রমণ অনুভূতির কথা বলেছেন। তিনি বলেন নারীদের আবেগ পুরুষদের তুলনায় 8 গুণ বেশি। এর মানে হলো যে পুরুষদের চেয়ে 8 গুণ বেশি আকাঙ্ক্ষা মহিলাদের।